প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দিবস প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ সহ সারা বিশ্বের যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। 2030 সালের মধ্যে কুষ্ঠরোগ মুক্ত বাংলাদেশ গড়তে এবছরের শরীরের যে কোনো বিকলাঙ্গতা দেখা দেয় এ রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কোনো রকম আমি আবুল হাসান ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বল বিশ্ব সংস্থার প্রতিবাদ হচ্ছে 2035 সালের মধ্যে আমরা জিরো লেপ্রোসিতে পৌঁছাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড এবং সবচেয়ে সুন্দর একটি প্রথম সলঙ্গতা হতে পারে পায়ে ঘা দেখা দিতে পারে বা চোখে সমস্যা হতে পারে তার করার জন্য অনেক চেষ্টা করে আজকে আমি অনেক সফলতা তো দেয় লেপ্রা বাংলাদেশের মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে আইএলসি ইন্ডিয়াতে পাঠানো হয়েছে এইভাবে তো কর্মহীন হয়ে যায় তার কারণে সে ভিক্ষা ভিত্তিতে যখন এই যে কানের নদী ওই গুরু এখান থেকে কিংবা হচ্ছে আমার যে দাগ থাকে দাগের ভিতর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে এই কুষ্ঠ রোগী কিন্তু বিনামূল্যে চিকিৎসা হয় কঠিন অবস্থায় পড়লে তাদেরকে কিন্তু আমরা এখান থেকে নীলফামারীতে রেফার করি এবং সেখানে তারা ভর্তি থেকে কিন্তু এই রোগের ট্রিটমেন্টটা আমাদের আশেপাশে বা আমাদের পরিচিত কারো যদি এই ধরনের কোনো কিছু আমরা শুনি তাহলে সাথে সাথে তাকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে হবে অন্তত এইটুকু যদি আমরা করি আর্লি ডায়াগনোসিস যদি হয় তাহলে কিন্তু তার 100% নিরাময় হওয়া সম্ভব আপনারা জানেন যে করোনা ধর্মতে অনেকটা কন্ট্রোলে হচ্ছে যাবে চাইলে এখন লেপ্রোসি এত বেশি না তো নয় এই জায়গাটা আমরা শিওর হতে তো এটা একটা বড় আমি বলবো যে বড় আমাদের অ্যাচিভমেন্ট এটা শূন্যতে আছে তো সবাইকে আমি এই ব্যাপারে সচেতন থাকতে বলবো সতর্ক থাকতে বলবো এবং যে দুই চার পাঁচটা কেস পাওয়া যায় সবকিছু রেশন না রাখান বাঙালি